আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সমবায় অধিদপ্তরের বেশ কিছু পদের পরীক্ষার তারিখ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, চলুন আমরা সেই বিষয়টি দেখি। এখন ক্রমিক নম্বর একে রয়েছে সমবায় অধিদপ্তরের রাজস্ব বাজেটভুক্ত 16/2/2017 তারিখে খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে সহকারী পরিদর্শক পদের লিখিত পরীক্ষা আগামী 26/11/2021 খ্রিস্টাব্দ তারিখে ঢাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। তো সহকারী পরিদর্শক এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 26/11/2021 খ্রিস্টাব্দ। তো এই পদের শূন্য পদ রয়েছে কয়টি, সেই বিষয়টি এখন আমরা দেখব। এ হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি, 2017 সালের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে সহকারী পরিদর্শক পদ এই ক্রমিক নম্বর 7 রয়েছে সহকারী পরিদর্শক পদ, এবং এখানে শূন্য পদ রয়েছে 78টি, অনেক বড় একটি শূন্য পদ। এখানে আপনারা অনেকেই আবেদন করেছেন, তো এই পদেরই পরীক্ষার তারিখ কর্তৃপক্ষ ঘোষণা করেছে। পরবর্তীতে আমরা দেখব ক্রমিক নম্বর 2 রয়েছে সমবায় অধিদপ্তরের রাজস্ব বাজেটভুক্ত 16/2/2017 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে অনেকগুলো পদ, পরিদর্শক, প্রশিক্ষক, সরজমিনে তদন্তকারী ও অন্যান্য পদের লিখিত পরীক্ষা, এই তিনটি সহ অন্যান্য পদেরও লিখিত পরীক্ষা আগামী 19/11/2021 খ্রিস্টাব্দ তারিখে ঢাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। তো পরিদর্শক পদে রয়েছে 10টি, এর নিচে রয়েছে প্রশিক্ষক, এই পদে রয়েছে 7টি, এবং সরজমিনে তদন্তকারী, এতে শূন্যপদ রয়েছে 10টি। এছাড়া আরও বেশ কিছু পদ এখানে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে সমবায় অধিদপ্তরের পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট।